অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় পুরুষদের 100 মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের নোয়া লাইলস। 9.79 সেকেন্ডে দৌড় শেষ করেন, বিশ্বের নতুন দ্রুততম মানব হয়েছেন তিনি। 27 বছর বয়সে এই তারকার সোনা জয়ে অলিম্পিক্সের পদক তালিকায় শীর্ষে উঠে গেছে যুক্তরাষ্ট্র। রোববার স্তাদ দ্য ফ্রাঁসের ট্র্যাকে মিলিসেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় হন জ্যামাইকার কিশানে থমসন। 9.81 সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পান যুক্তরাষ্ট্রেরই ফ্রেড কার্লি। লাইলসের সোনা জেতায় 100 মিটার স্প্রিন্টে 20 বছর পর সোনা জিতল যুক্তরাষ্ট্র। 2004 সালে জাস্টিন গ্যাটলিনের পর যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে এই ইভেন্টে দাপট দেখাতে থাকে জ্যামাইকা। বলা ভালো, উসাইন বোল্ট কিংবদন্তি এই দৌড়বিদ 2008 থেকে 2016 টানা 3 বার জেতেন সোনা। বোল্টের অবসরের পর পিছিয়ে যায় জ্যামাইকা, তবে এবার কিষানেকে নিয়ে আসা ছিল তাদের। তিনি লড়েছেন দারুণ, অল্পের জন্য হতে পারেননি সেরা। দর্শকে ভরপুর স্টেডিয়াম এমন সময় দৌড় শুরুর আগে সব বাতি নিভিয়ে দেওয়া হয়। বিশেষ আলোয় একে একে বের হন প্রতিযোগীরা। বিপুল উৎসাহে পরে শুরু হয় খেলা, তাতে বাজিমাত করেন লাইলস।